মালয়েশিয়ার বাজারে প্রভাব বিস্তারে মরিয়া বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ওয়াই মডেলের গাড়ির জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে দেশটিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। টেসলার গাড়ি দেখতে প্রথম দিনই উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। গাড়িতে চড়ে দেখার সুযোগও রাখে প্রতিষ্ঠানটি। এর আগে 14 জুলাই টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় টেসলার দপ্তর ও সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া স্পেস এক্স নিয়েও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। ইলন মাস্ক যেহেতু ওরা পালিং কায়া দি দুনিয়া, দিয়া দ্য টেসলা। টেসলার বিনিয়োগের খবরে আরও চাঙ্গা হচ্ছে কুয়ালালামপুরের অর্থনীতি। ডলারের বিপরীতে বাড়তে শুরু করেছে মালয়েশিয়ার মুদ্রার মান। এতে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেখা যাবে যে খুব দ্রুতই এই ঊর্ধ্বমুখীর রিঙ্গিতের ঊর্ধ্বমুখীটা আরও বাড়তেই থাকবে। সেক্ষেত্রে আমাদের প্রবাসীদের সুবিধা হলো যে ভবিষ্যতে রিঙ্গিত পরিমাণ বাংলাদেশে বেশি পাঠাতে পারবে এবং টাকার পরিমাণ বেশি হবে। আমেরিকার দুটা কোম্পানি যদি মালয়েশিয়াতে ইনভেস্ট করে মালয়েশিয়ার অর্থনৈতিক যেভাবে উপকৃত হবে, আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য সেরকম উপকৃত হবে। মালয়েশিয়া সরকার আশা করছে এ ধরনের বিনিয়োগ টেকসই, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশে সহায়ক হবে। এরই মধ্যে দেশটির সর্বত্র শুরু হয়েছে চার্জিং স্টেশন স্থাপনের কাজ। আশা করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকে ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হবে টেসলার বিদ্যুৎচালিত গাড়ি। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।